আসসালামু আলাইকুম। আশা করি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনারা সবাই খুব খুব বেশি ভালো আছেন। আজকে আমি একটা খুব ইন্টারেস্টিং বিষয় আপনাদের সাথে শেয়ার করি, আশা করি আপনারা অনেক মজা পাবেন এবং নতুন কিছু জানবেন। সেটা হচ্ছে যে আমি আজকে দেখাবো যে প্রাকৃতিকভাবে গ্যাস কিভাবে তৈরি করা যায় বাসায় এবং সেই গ্যাস দিয়ে রান্না করায়। বহু বছর থেকে আমাদের বাসায় এটা হয়ে আসতেছে না, দুঃখিত, আমাদের বাসায়, আমার বাবার বাড়িতে। আর আমি এটা যে ঘরটা দেখাচ্ছি এটা হচ্ছে গোয়াল ঘর। দৈর্ঘ্য দেখতে পারতেছেন কত বড়, মানে কতগুলো গরু ছিল। আর যা দেখাচ্ছি এটা শুধুই বলতে গেলে ওয়ান্স আপন এ টাইম, মানে একদা ছিল, কারণ এখন আমার আব্বা আমার অনেক বয়স হয়ে গেছে। আমরা যখন ছোট ছিলাম তখন দেখতাম যে এই গোয়াল ভরা গরু ছিল। এই যে এটা আমরা গ্রাম্য ভাষায় খোয়ার বলি, আপনারা কি বলেন জানি না। এখন শুধু আমাদের বাড়িতে শুধুমাত্র একটা গাভী দুধ খাওয়ার জন্য রাখছে। এই মানে এই খোয়ার মানে ভর্তি গরু ছিল। আর যে গ্যাসটা তৈরি হয় এটা গরুর গোবর থেকে তৈরি হয়, মানে গরু যত বেশি হবে গোবর তত বেশি হবে, গোবর যত বেশি হবে গ্যাস তত বেশি উৎপাদন হবে। এই জন্য আমাদের বাসায় যেহেতু অনেক গরু ছিল সে কারণে ওই গরুর গোবর দিয়ে প্রাকৃতিকভাবেই এই গ্যাসটা তৈরি করা হয়। আর এই পুরো কাজটা সম্পূর্ণ করে একজন দক্ষ ব্যক্তি। এগুলো মানে যারা বানায় তাদেরকে হায়ার করে আনতে হয় আর কি, বানিয়ে দেয়। শুধু বলতে হয় যে আমার বাসায় গরু আছে, আমি এভাবে বানাবো। এই যে দেখতেছেন একটা গর্ত, এখানে এসে মানে গরুর গোবরগুলো এখানে ফেলে ফেলে এই লাঠি এখানে রাখছে, জাস্ট ঠিকভাবে বসায় দেওয়ার জন্য বালতি বা হচ্ছে কোনো কিছুতে এনে গোবরগুলো সব এখানে ফেলে। এখানে দেখতে মানে এর পিছনে এখন খড়ি রাখছে। আমাদের বাড়িতে এখন কোনো গরু নাই, এগুলো সব একদা ছিল, আব্বা এই কাজগুলো করতো। কিন্তু এখন আগে অনেক মানুষ ছিল, রান্নাবান্না অনেক বেশি ছিল, গ্যাসের অনেক মানে প্রয়োজন ছিল। আর একটা কথা হচ্ছে এখন আমাদের সবার বিয়ে হয়ে গেছে, বাসায় এখন কেউ নাই, আব্বা মা দুজন টোনাটুনির এখন সংসার বলতে গেলে। এই জন্য গরু যে দেখাশোনা করবে সেরকম মানুষ পাওয়া যায় না, আর আব্বারও বয়স হয়ে গেছে, এতগুলো দেখার সম্ভব হয়ে ওঠে না। যাই হোক, এই যে দেখতেছেন এখানে গোবরগুলো সব এনে রাখে, এর ভিতরে একটা মানে নিচের দিকে একটা পাইপ আছে। এই যে দেখতেছেন এই মাটির নিচে একটা মোটা পাইপ আছে, পাইপটা মাটির নিচে আছে, সেই গোবরগুলা মাটির নিচের সেই পাইপ দিয়ে এখানে আরেকটা, এই যে দেখেন দুইটা আছে এখানে, এই যে কুয়ার মতো দেখতে পাচ্ছেন বিশাল আকৃতির, সমস্ত গোবরগুলা নিচের পাইপ দিয়ে এসে এই কুয়ার মধ্যে এসে জমা হয়। এখানে কি প্রসেসিং করে আমি জানি না, এটা এত গভীর। আমরা ছোটোবেলায় দেখতাম, আমার মনে আছে আমি যখন অনেক ছোটো ছিলাম তখন এটা বানাইছে চোখের সামনেই। এটা একদম অনেক গভীর করে গর্ত করা, এখানে সমস্ত গোবরগুলো এসে এখানে প্রসেসিং হয়। আর মাঝখানে যে দেখা যাচ্ছে গম্বুজের মতো, গ্যাসটা ওখানেই উৎপাদন হয়। আর লম্বা যে লাঠির মতো আছে সেখানে গ্যাসটা, এই যে দেখা যায় মাঝখানে এখানে যে লাঠি দিয়ে বেঁধে রাখছে, এখানে একটা হচ্ছে তা চিকন পাইপ আছে, সেই পাইপের লাইনটা দিয়ে গ্যাস একদম সোজাসুজি রান্নাঘরে নিয়ে গেছে। আর এখানে গোবরগুলো প্রসেসিং হয়ে এই যে দেখা যাচ্ছে মাটির নিচে না, লম্বা করে একটা আবার পাইপের মতো করে পাকা করে দিছে, এখান দিয়ে গোবরগুলো বের হয়ে ও সোজা আবার আরেকটা গর্ত করে রাখছে, ওগুলো আবার প্রাকৃতিক সার হয়। এই সারগুলো দিয়ে আবার আমাদের জমিতে ফেলতো, আর এই গোবর দিয়ে গ্যাস হইতো, সেই গ্যাস দিয়ে আবার রান্না করতো। আপনারা অনেকেই ভাবতে পারেন যে এটা গন্ধ হতে পারে, এরকম কোনো কিছু নাই, গন্ধের সাথে এটার কোনো সম্পর্ক না। আর এটা এমন প্রসেসিং করে বানানো যে আপনি এখানে বসেও যদি থাকেন তবু কোনো গন্ধ ছাড়াবে না, কারণ হচ্ছে যে এই গর্তটা অনেক বেশি গভীর করে গর্ত করা। এই যে দেখতে পাচ্ছেন লম্বা করে হচ্ছে একটা পাইপের মতো পাকা পাকা করে দেয়া, এখান দিয়ে গোবরগুলো বের হয়ে এখানে আবার প্রাকৃতিক সার হয়। এই যে সারগুলো যে বের হয়েছে এটা কিন্তু কোনো ঢাকনা নাই বা হচ্ছে কোনো গর্ত স্পষ্ট দেখা যাচ্ছে, দেখেন দেখে মনে হচ্ছে মাটি, আসলে এগুলো মাটি না, এগুলো আবার গোবর সার হয়ে বের হয়। এটা জমির ভালো উৎপাদনের জন্য খুবই উপকারী, যাদের এই ব্যাপারে একটু নলেজ আছে তারা জানবেন, এটা খুব ভালোভাবে জানেন যে এই সারটা কত উপকারী জমির জন্য।
দেখেন, দেখে মনে হচ্ছে মাটি, আসলে মাটি না, এগুলো সব প্রাকৃতিক সার। এগুলো থেকে কেটে অলরেডি একটু কাটছে, দেখতে পারতেছেন, এখান থেকে কেটে কেটে নিয়ে জমিতে গিয়ে যখন কোনো কিছু চাষ করতো তখন এখান থেকে সার নিয়ে গিয়ে জমিতে ফেলতো। আগে যখন অনেক গরু ছিল তখন আমাদের এগুলো বিক্রি করতো এই সারগুলো, এখন তো আসলে এত গরু নাই, গোয়াল ভাড়া গরু নাই, এখন বিক্রি করে না, এখন অতটুকুই বাড়িতে যে আশেপাশে গাছগুলো আছে সেগুলোতে দিয়ে দেয়, বিক্রি করা হয় না। কারণ আমাদের আমার বাবার যে জমিগুলো এগুলো এখন বর্গা দেয়া, কারণ হচ্ছে যে আব্বার বয়স হয়ে গেছে, আব্বা এগুলো দেখতে পারে না। আর মাঝখানে যে দেখতে পারতেছেন দুইটা গর্ত কুয়ার মতো, আর ওখানে যে গোবর ফেলে এর মাঝখানে একটা ছোট্ট গম্বুজের মতো আছে, আমি দেখাচ্ছি, এইখানে গ্যাসটা উৎপাদন হয়। গ্যাসটা উৎপাদন এই যে এখানে একটা পাইপের মতো লাগানো আছে, উঁচু করে লাঠি দিয়ে বেঁধে রাখা, এই যে এখানে, এই যে এখানে একটা, এটা হচ্ছে যে যদি বন্ধ, এটা অন অফ আর কি, যদি অফ করে দেওয়া হয় তাহলে চুলা জ্বলবে না, আর এখানে অন করে দিলে, এটাতে অন করে দিলে তখন চুলা গ্যাস জ্বলবে। আর এটা হচ্ছে সম্পূর্ণ একটা পাইপ, চিকন একটা পাইপ এখানে লাগা, এই পাইপটা উপর দিয়ে এই যে এভাবে নিয়ে গেছে, এখান থেকে গ্যাসটা একদম সোজা গোয়াল ঘরের উপর দিয়ে একদম রান্নাঘরে গিয়ে কানেক্ট করে দিছে। আর গোয়াল ঘর থেকে দেখতে পারতেছেন এই কুয়াটা, মানে গোবর যেখানে রাখে সেটা বেশ খানিকটা দূরে। এটা গোবরটা আসতেছে কিভাবে, গোবরটা হচ্ছে নিচ দিয়ে একটা মোটা, মাটির নিচ দিয়ে একটা মোটা পাইপ লাগানো আছে, সেই পাইপ দিয়ে গোবরগুলো এই গর্তের মধ্যে আসে। এখন অবশ্য এই যে একটা গরু দিয়ে যে গ্যাসটুকু হয় সেটা দিয়ে দুজনের একবেলা রান্না হয়ে যায়, মানে একদিনে রান্না হয়ে যায়। কিন্তু বাড়িতে যদি আমরা যাই, যেমন আজকে আমি আসছি, মানুষজন যদি বেশি হয়, আত্মীয় স্বজন যদি বেশি হয়, তখন আর চুলা আছে, এই যে খড়িগুলো পিছনে একটা বড় ঘর করে রাখা, এগুলো খড়ি ওখানে রাখা আছে, তখন খড়ি দিয়ে রান্না করতে হয়। কারণ গোবর যত কম হয় গ্যাস তত কম হয়। আসলে গ্যাস কতটুকু হবে, মানে কতক্ষণ রান্না হবে, কি পরিমাণ রান্না হবে, এটা সম্পূর্ণ নির্ভর করে আসলে গোবরের উপর। আর যেহেতু এখন সেরকম গরু নাই তো এতগুলো গোবর হওয়ার প্রশ্নই আসে না। আর আমাদের বাড়িটা পুরা, আগে এত বড় বাড়ি ছিল, বাড়ি তো আছেই কিন্তু এখন দেখে মনে হয় পরিত্যক্ত বাড়ির মতো, বাড়িতে তেমন কোনো মানুষই নেই। বাস্তবতা কত কঠিন তাই না, এই তো সেদিনের কথা, চোখের সামনে এখনও জল জল করে, মনে হচ্ছে দিনগুলো কত দ্রুত ফুরায় গেছে। এই বাড়িতে কত স্মৃতি আমার, কত বছর এই বাড়িতে থাকছি, কিন্তু এখন সব কিছুই স্মৃতি মনে হয়। এই যে দেখতেছেন রিংয়ের মতো, এগুলোতে গরু বাঁধা থাকে, মানে রশি দিয়ে এখানে গরু বাঁধে। আর এই খোয়ারটাতে এরকম 12টা রিং দেওয়া আছে, মানে 12টা গরু এখানে বাঁধা যায়। দৈর্ঘ্যে দেওয়া আছে 5টা 5টা করে, দুই পাশে 10টা, আর এদিকে প্রস্থের দিক দিয়ে যে 1টা করে আছে, দুই পাশে 2টা, এই যে 12টা। শুধু যে 12টা গরু ছিল ব্যাপারটা তা মোটেই এখানে সীমাবদ্ধ না, ঘরের ভিতরেও ছিল, এরকম খোয়ার আছে ছোট করে। ওখানে বড় বড় অস্ট্রেলিয়ান গাভি ছিল, অস্ট্রেলিয়ান যেগুলো 30 থেকে 35 কেজি দুধ দেয়, সেগুলো কখনো বাইরে রাখে না, সেগুলো ঘরের ভিতরে পালতে হয়, শুধু গোসল করানোর সময় বাইরে বের করে গোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন করে পুনরায় আবার ঘরের মধ্যে বেঁধে রাখতে হতো। ঘরের মধ্যে এরকম অস্ট্রেলিয়ান গাভি ছিল 3টা, সেগুলো কখনো বাইরে বের করতো না। ওদের খাবার এরকম খোয়ার, গোয়াল ঘরের ভিতরে এরকম খোয়ারের মতো আছে, ওদের খাবার ওখানেই দিতে হতো, ওখানে ওরা খাবার খেয়ে ওখানেই শুয়ে থাকতো। এই ছিল গরুর পরিমাণ। আর এভাবে আগে প্রচুর গ্যাস হইতো, কারণ আগে অনেক গরু ছিল, এখন সব কিছুই একটা ইতিহাস আর কি, কঠিন ইতিহাস। খারাপ লাগে ভাবতে মাঝে মাঝে। এই যে পাইপটা দেখতে পারতেছেন, এটা উপর দিয়ে লম্বা একটা পাইপ দিয়ে এটা সরাসরি রান্না করে গেছে। আর একটু আগে যে 3টা গরুর কথা বললাম, যে 3টা অস্ট্রেলিয়ান গাভি ছিল, এই যে এটা হচ্ছে গোয়াল ঘরের ভিতরে 3টা গাভি দেখতে পারতেছেন, 3টা রিং আছে, এই রিং এর মধ্যে 3টা গাভি বাঁধা ছিল। মানুষ দিয়ে আসলে কোনো কাজ হয় না, যদি মানুষ দিয়ে আপনি যে কাজই করতে চান না কেন, নিজেকে ইনভলভ হইতে হয়। যদি মানুষ দিয়েও করান তারপরে পিছন থেকে নিজেকে কাজ করতে হয়, তখনই সেই কাজের ভালো রেজাল্ট আসে। কিন্তু পিছন থেকেও যে আব্বাই কাজগুলো করবে সেই শারীরিক শক্তি তার এখন নাই, যে কাজ টুকটাক করে বা সংসার চালানো এগুলো তার সে এ পর্যন্ত আসার এনার্জি হয় না। আর এগুলো এতগুলো গরুপালা, এটা মোটেও সহজ ব্যাপার না।
আমি আশা করব আজকের ভিডিওটা আপনাদের একটু হলেও ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, আজকের জন্য আমি এখানেই আল্লাহ হাফেজ বলি। আর সবসময় পজিটিভ থাকবেন। এখন গোয়ালঘরটা আমি আল্লাহ হাফেজ বলেও কথা শেষ হয় না। গোয়ালঘরটা দেখতেছেন যে এখন শুধু খড়ি দিয়ে ভরা, পুরো ঘরটায় ফাঁকা পড়ে থাকে, শুধু একটা গাভী। সেটাও রাখতো না, কিন্তু দুধটা কিনে খেতে হয়, এই জন্য গাভীটা রাখছে। আমি রান্নাঘরের ভিতরটা যেখানে গ্যাস রাখে সেখানে একটু কয়েক সেকেন্ড দেখাই দিই, কারণ গ্যাসটা কীরকম হয়। গ্যাসের চুলা যেরকম হয় এক্স্যাক্টলি দেখেন, তিনটা চুলা আছে। আগে অনেক গ্যাস ছিল, এই জন্য গ্যাস জ্বলতো, সাথে একটা মাটির চুলাও আছে। যদি গ্যাস না থাকে বা ফুরিয়ে যায় তখন গ্যাসের চুলা এই মাটি দিয়ে রান্না করে। এই হচ্ছে তার। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।